ওয়েলকাম টু মাই শ্রাইনি কিচেন অ্যান্ড ব্লগে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো পরীক্ষাটা মাত্র শেষ হলো, আর ফেরার পথে চিন্তা করলাম যে আমি ভিডিওটা করে ফেলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর অনেক বেশি বাতাসও ছিল, অনেক ভালো লাগতেছিল। পরীক্ষাটা শুরু হওয়ার সময় মনে হচ্ছিল যে এটা কিভাবে শেষ হবে, আর আজকে এক সপ্তাহ হয়েও গিয়েছে, পরীক্ষাটাও শেষ হয়ে গিয়েছে। প্রতিদিন তো যাওয়ার সময় আমি ঘুমিয়েই যাই, কিন্তু আজকে আর ঘুম আসতেছে না। পরীক্ষা শেষ হয়ে গেলে আমার আর ঘুম আসে না। আপনাদের সাথেও কি এমন হয় আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই সেদিন আর আস্তে আস্তে তো 6টার কাছাকাছি হয়ে গেছে, আর কিছু করা হয়নি। এর পরের দিন আমি এখানে কতগুলো পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর 3-4টা মানে রসুনের কোয়া নিয়ে নিয়ে নেবেন, ব্যাস হয়ে যাবে। তারপর এগুলো কোনো পানি ছাড়াই আপনারা ফ্রাই প্যানে দিয়ে দিবেন। তারপর যখন একটু ওখান দেখা যাবে যে টমেটোগুলো থেকে পানি বের হয়ে এগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর না নামিয়ে ফেলবেন। এরপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে নিচ্ছি, তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। টমেটোগুলো যদি একটু কাঁচা টাইপের হয় তাহলে টক বেশি হবে, লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে, আর কিছুই না। এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাদের বাসায় এটা মানে সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। আর এই তো এভাবেই, আর লাগবে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা, আর কিছু লাগবে না। এভাবে রেসিপিটা শেষ। আর আসলে একটা মানুষের সব থেকে বড় নিয়ামত হচ্ছে তার সুস্থতা। সুস্থতা যে সকল সুখের মূল বলা হয় এটার একটা কারণ আছে। আমার আম্মু হুট করেই অসুস্থ হয়ে গিয়েছিলেন, মানে কয়েকদিন আগেই। আম্মুর একসাথে অনেক বেশি হাই ফিভার হয়ে গিয়েছিল, আর ডিসেন্ট্রির মতো অবস্থা হয়ে গিয়েছিল। তো কয়েকদিন ধরে আম্মু কিছু খেতে পারতেছে না। তা আমি চিন্তা করলাম যে কাঁচা কলার তো অনেকভাবে রান্না করে দিয়েছি, আর আজকে একটু কাঁচা কলার ভর্তা করলে ভালো হয়। তো আমি এখানে পানির মধ্যে কাঁচা কলা এভাবে দিয়ে নিয়েছি, আর এখানে আমি কোনো মরিচ বা কোনো কিছু ব্যবহার করব না। পেঁয়াজ, ধনে পাতা আর সামান্য সরিষার তেল, লবণ, এগুলো দিয়ে আমি এটা বানাচ্ছি। কালকেও এটা বানাই দিছিলাম, আমার নাকি অনেক পছন্দ হয়েছে, এই জন্য আজকে আবার বানাই দিচ্ছি। আর এখানে আমি বাসায় তো অন্য কেউ খায় না কাঁচা কলার ভর্তা, আম্মুর আন্দাজে যতটুকু লাগে ওভাবেই দিচ্ছি। এই তো এটা করে নিয়েছি। আর বিকালবেলা চিন্তা করলাম যে আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই। দোকানে তো সবসময় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়, আজকে বাসায় একটু ট্রাই করে দেখি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলুগুলো আপনারা এই যে আমি যেভাবে দেখাই দিচ্ছি ঠিক সেভাবেই কাটবেন। এভাবে কাটলে খুব সুন্দর মতো হয়ে যাবে। আর একটু পানি দিয়ে দিবেন চুলায়, হালকা 1 চামচ লবণ দিয়ে নেবেন। আর ফ্রেঞ্চ ফ্রাইটা চুলার মধ্যে একদম ফুল সিদ্ধ করার দরকার নাই, 50-60% সিদ্ধ করে নেবেন। আর আরেকটা বাটিতে আমি কী করতেছি, এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর শুধু কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানানো যায়, তবে আপনারা যদি একটু চিন্তা করেন যে মরিচ গুঁড়া দিবেন তাহলে আমার মতো এভাবেও দিতে পারেন, তখন একটু টেস্টি লাগে। তো এই তো কর্নফ্লাওয়ার আর মরিচ গুঁড়া একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর ওগুলোও এতক্ষণে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই সিদ্ধ যে আলুগুলো আছে এগুলোর সাথে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে মরিচ গুঁড়া এই দুইটা একদম ভালোভাবে মিক্স করে নিব। তারপর চুলাই মিডিয়াম আছে, এগুলো আগে আমি ভেজে নিব। আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে কিন্তু একটু টাইম বেশি লাগে, একটু হালকা হালকা করে মানে সময় নিয়ে একটু ভাজবেন। এই তো, আর বারবার নেড়ে ছেড়ে দিবেন। আর এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আই হোপ যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাই আপনারা চাইলে টমেটো সস আর মেয়ানিস দুইটা দিয়ে ট্রাই করতে পারেন। এই তো আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম পারফেক্ট হয়েছে। আপনারাও কি আমার মতো ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করেন তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনারা পরবর্তীতে আমার কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, কেকের ভিডিও নাকি নর্মাল কোনো বিকালে নাস্তার ভিডিও, সেটাও আমার চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই তো আমি বিকালবেলা সব কিছু এভাবে ফ্রাই করে নিচ্ছিলাম, আর এটা একটু ওই যে বলতেছিলাম একটু সময় নিয়ে ভাজতে হয়, বেশি তাড়াহুড়ো করলে এটা একদম নরম নরম থেকে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আমি বাসায় মেয়নিজ ছিল তো ওইটা দিয়ে আমি খাচ্ছিলাম।
এই দোকানের এই মেয়োনিজ থেকে বাসায় বানানো মেয়োনিজ কিন্তু আরো অনেক বেশি টেস্টি হয়। আমার মানে সময় ছিল না দেখে আমি এইভাবে এই মেয়োনিজ দিয়ে আমি খেয়েছি। হ্যাঁ, যেদিন বিকালবেলা কোনো কাজ থাকে না তখন আমি এরকম একটা না একটা নতুন কিছু বের করে দেখি, বের করে বানাই, একটা নাস্তা ট্রাই করে দেখি। এটা এখন দেখা যাচ্ছে যে আমার হ্যাবিটে পরিণত হয়ে গেছে। আপনারাও চাইলে আপনার আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।